2012 সালের 23 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 212 নম্বর লেবার ওয়ার্ড থেকে শিল্পী বেগমের নবজাতক চুরি হয়। বছর দুয়েক পর 2014 সালের 20 আগস্ট ঢামেক হাসপাতালের 213 নম্বর লেবার ওয়ার্ড থেকে রুনা বেগমের দুটি যমজ নবজাতকের একটি চুরি করে নিয়ে যান এক মহিলা। 2017 সালের 17 নভেম্বর অসুস্থ স্বামীকে সুস্থ করতে এসে 3 মাসের সন্তান জিমকে হারিয়ে ফেলেন মা সুমাইয়া। যখন বাচ্চাটা হারানো গেল তখন তো মনে করি যে আমি এসে কোথায় আর আমার বাচ্চাকে ফিরে নিতে পারবো না আমার বুকে। তখন তো ভাবছি যে এই ভাবি আমার বাসায় চলে যেতে হবে। এখন তো রাত্রে শুইতে গেলে তখন মনে হয় এই বাচ্চা কই বড় হইল না কই থাকল। সন্তান হারানোর এমন অসহায়ত্বে সুমাইয়া একা নন, আছেন নাসিমা খাতুনও, 3 মাসের খাদিজাকে হারিয়ে যিনি নিঃস্ব হন 2016-তে। মা কেডা বাপ কেডা কে আমার জন্ম দিল বলছেন, সেও তো কিছুই করতে পারবো না, নিশ্চয় তো 3 মাসের সময়। আইন প্রয়োগকারী সংস্থা বলছে অসহায় ও দরিদ্র মানুষই চক্রের টার্গেট। আমরা এই যে ফরিদা, জাহানারা, মনোয়ারা এরকম বেশ কিছু লোকের নাম পেয়েছি এবং তারা প্রায় 30 বছর ধরে শোনা যায় যে এরকম চক্রের সাথে জড়িত এবং কাজ করছে। অনুসন্ধানে জানা যায় বাচ্চা চোর সিন্ডিকেট দুটি ভাগে ভাগ হয়ে কাজ করে, যার একটি থাকে হাসপাতালে অন্যটি বাইরে। বাচ্চার শারীরিক অবস্থা বিচারে নির্ধারিত হয় তার দাম। নবজাতক শিশু চুরিটাই হলো তাদের মেইন ইয়ে থাকে, টার্গেট থাকে, কারণ সে তার বাবা মার পরিচয় বলতে পারবে না এবং এখানে সে একটা ভালো দামে, মূল্যের বিষয়টিও এখানে চলে আসে, যেখানে ছেলে শিশু দেখা গেছে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা এবং মেয়ে শিশু এরকম 1 থেকে 1.5 লক্ষ টাকায় বিক্রি হয়। পুলিশি তথ্য বলছে মামলার কাগজপত্রে ফরিদা এবং জাহানারাই ঢাকা মেডিকেল সিন্ডিকেটের প্রধান, তবে শাস্তি পেলেও জামিন নিয়ে তারা সেখানেই ফিরে আসেন। পাইছে আমরা গেছিলাম, আমগো পাইছে ধরে লেগে গেছে, আমি 7 মাস ছিলাম, সিন্ডিকেটের দুশমনি করে দিছিল, ছিল আমাদের লগের আয়ারা ছিল একজন, ফরিদা ছিল, আমি এখানে কাজ করবো, আমার ধরে নেবো, আমি আমি আবার এসে কাজ করবো। যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবার নাম জানেন, বারবারই প্রমাণিত তাদের অপরাধ, সেই বাচ্চা চোর সিন্ডিকেট সম্পর্কে কতটুকু জানে খোদ ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ? তারা আমাদের কোনো অথরাইজ কর্মচারী না। যে নামগুলো বলেছেন সেগুলো নিয়ে আমরা আর একটু ডিপ ইনকোয়ারি করে দেখবো যে তারা কারা, এর বিষয়টা আমার ওইভাবে তো জানা নেই। আমরা যারা ধরেন এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল একবার, ডেফিনেটলি এই লোকগুলো তো অবশ্যই আমাদের জন্য থ্রেট। এমন কড়াকড়ির পরও প্রসূতি ওয়ার্ডে অপরিচিত পুরুষ প্রবেশ নিষিদ্ধ হলেও সামান্য কিছু টাকাতেই পাল্টে যায় দৃশ্যপট। এই বাস্তবতায় ভুক্তভোগীদের কাছে ঢাকা মেডিকেল কলেজ এখন ভরসার বদলে ভয়ে রূপ নিয়েছে। আমার অনেক ভয় লাগছে, ডাক্তারের কাছে নিয়ে যাইলেও আমি হাসপাতালে ভর্তি করাইছি না, অন্য ডাক্তার দেখাইছি, কিন্তু আমার ভয়ে ঠেলা আমি অন্য ওখানে গেছি, তবু আমি হাসপাতালে যাইনি, যেন আবার যদি এই বাচ্চারা আমার এরকম হয়ে যায়। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।